আমরা কংগ্রেস কর্মী আমরা ভয় পাই না আমরা সংগ্রাম জারি রাখবো আমাদের যদি ফাঁসিও হয়ে যায় হবে কিন্তু আমরা সংগ্রাম জারি উত্তর ত্রিপুরা জেলাসহ 17টি বিধানসভায় 24 ঘন্টা কংগ্রেসের বন্ধের দিনে উত্তেজনা এবং বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় কংগ্রেস সমর্থকরা। সুদীপ অনুগামী থেকে কংগ্রেস সমর্থক দেখে দফায় দফায় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে শতাধিক কংগ্রেস সমর্থক দেখে। দেখুন কি বলছেন কংগ্রেস সমর্থকরা, বলেন পুলিশের সামনে আমরা কংগ্রেস করি ভয় পাই না, সত্যের জয় হবে জানিয়ে দিলেন কংগ্রেস কর্মীরা। তুমি যদি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বন্ধুর নাম সুদীপ রায় বর্মণ। সুদীপ অনুগামীরা উত্তর ত্রিপুরা জেলা সহ 17টি বিধানসভায় ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে এগিয়ে যুবক যুবতীদের পাশে দাঁড়িয়ে 24 ঘন্টা বন্ধের দিনেও সফল হয়েছে। আর এই বন্ধ আটকাতেই কংগ্রেস নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে একটু ভাবা উচিত, 23-এর আগেই পুলিশের চিত্র অহংকার হুঙ্কার কিন্তু পাল্টে যাবে, শাসক দলের কিন্তু আর তাবেদারির রাজনীতি করা যাবে না। পরিষ্কারভাবে সুদীপ রায় বর্মণ বলেন হিংসার রাজনীতি মাত্র হাতে সময় 6.5 মাস, আর এই 6 মাসের পর পরিবর্তন হবে বিজেপি সরকার।